জাহ্নবী, জাহ্নবী পারলে এক কাপ চা দিয়ে যেও। কি ব্যাপার তুমি? আমি তো তোমাকে চা দিতে বলিনি। আমি ছিলাম, তাই আমি নিয়ে এসেছি। জাহ্নবীকে আমি বারণ করেছি, আমি থাকতে তুমি কাজের লোকের হাতে চা খাবে কেন? রসুর প্রথম কথা, জাহ্নবী এবারের কাজের লোক নয়। আর চাটা আমি কার হাতে খাবো আর কার হাতে খাবো না সেটা তুমি ঠিক করে দিতে পারো না। বাকি যারা এসেছিল তারা কোথায়? ওরা বললো ওরা এই আশেপাশে ঘুরতে গেছে। তা তুমি যাওনি কেন? আমার মন ভালো নেই তাই। কেন, তোমার আবার মন খারাপের মধ্যে কি হলো? তোমার ওই এনআরআই বয়ফ্রেন্ডের কি হলো? আমি ভুল করেছিলাম ঋষি, ভুল তো মানুষ মাত্রই হয়, আমারও হয়েছিল। সেদিন তুমি তোমার ভুলটা বুঝতে পারোনি রশ্মি, তখন তোমার মনে হয়েছিল তুমি যেটা করছো সেটাই ঠিক। এখন এখন সে তোমায় ছেড়ে চলে গেছে বলে তোমার মনে হচ্ছে তুমি ভুল করেছিলে। এখন তুমি ফাঁকা, তাই তুমি আমার কাছে এসছো, as simple as that। না ঋষি, বিশ্বাস করো, আমি নিজে থেকে রিয়েলাইজ করেছিলাম দ্যাট আই এম নট কমফোর্টেবল উইথ দ্যাট গাই, তাই আমি ওই সম্পর্কটা শেষ করে দিয়েছি। আবার ভবিষ্যতে যে তোমার ওরকম মনে হবে না তারও তো কোনো গ্যারেন্টি নেই। মানুষ কি আর এক ভুল বারবার করে? এক ভুল করবে না, হয়তো অন্য কোনো ভুল করবে। না ঋষি, বিশ্বাস করো, আমি আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। কিন্তু আমি তো তোমাকে বরাবরের মতো মুক্তি দিয়েছি রশ্মি, আমি তো তোমাকে নতুন করে আমার সাথে জড়াতে বলছি না। তাছাড়া আমার সে মানসিক অবস্থা ভালো নেই। এসব তুমি কি বলছো ঋষি? আমাদের এত দিনের সম্পর্ক, কয়েকটা মাস কিংবা একটা বছর আমাদের সম্পর্কটাকে শেষ করে দিতে পারে না? পারে পারে রশ্মি, পারে, সেটা তুমি বুঝবে না। ওই একটা বছর যে আমি কতটা কষ্ট পেয়েছি সেটা আমার সারা জীবনের কষ্টের পরিমাপ করলেও সেটা মিটবে না। ওই একটা বছরে তুমি আমার চরিত্রটা পাল্টে দিয়েছো রশ্মি। আমি যখন দিনের পর দিন ফোন করে গেছি তুমি আমার ফোনগুলো ধরোনি, আমার ফোন কেটে দিয়েছো। আমি যখন তোমাদের বাড়িতে গেছি তুমি তোমার বাড়িতে থেকেছো অথচ দেখা করোনি। আমি তোমাকে শহরের বিভিন্ন জায়গায় দেখেছি, তুমি আমাকে দেখেও চিনতে পারোনি, চিনতে চাওনি। মলে শপিং করেছো, আমিও সেই মলেই ছিলাম, কিন্তু তুমি আমার দিকে তাকাওনি। আমি কথা বলতে গেছি তুমি আমাকে সব মনে আছে ঋষি, আমার আমার সব মনে আছে। তখন যে আমাকে কিসে গ্রাস করেছিল আমি জানি না, ওই দিনগুলোর কথা যখনই ভাবি না আমি আমি লজ্জায় কুঁকড়ে যাই। তুমি কি করে ভাবলে তোমার জীবনে সেই মোহমুক্তি ঘটে গেছে বলে? আমার জীবনেও আমি সেই অপমান থেকে বেরিয়ে আসতে পেরেছি। আমি যখন কারোর কাছ থেকে মেন্টালি সরে আসি আমি কিছুতেই আর তার দিকে যেতে পারি না। কিন্তু আমি তো আর কেউ নই, আমি তো আমি, আমি আমি তো রশ্মি। রশ্মি, তুমি আমার কাছে এখন রশ্মি বলে আর আলাদা কেউ না, এখন তুমি আমার কাছে আর আর দশ লোকের মতো। তুমি আমার ব্যক্তিত্ব বদলে দিতে পেরেছো রশ্মি, তোমার ক্ষমতা অসীম। কিন্তু আজ আমার বদলে যাওয়া এই ব্যক্তিত্ব তোমারই অবদান, তোমারই উপহার। কিন্তু এই বদলে যাওয়া মানুষ না আর আর চট করে কাউকে বিশ্বাস করে উঠতে পারে না, তার মনটা পলি পড়ে পড়ে মনটা শক্ত হয়ে গেছে, তার আর আগের সেই মন নেই রশ্মি, সে বদলে গেছে। আমি এখন একটা বদলে যাওয়া মানুষ, আর এই বদলে যাওয়া জীবনে আমি আমি যে কোনো নারী সঙ্গকে ঘৃণা করি। শুধু ঘৃণা করি না, আমার
আমার বিতিস না আর এটা কিন্তু অ্যাবসলিউটলি তোমার দান আমি এখন কোনো মেয়েকে সহ্য করতে পারি না রশনি তুমি আমাকে নারী বিমুখ করে তুলেছ আর এখন তো আমি তোমার দিকে মুখ ফেরাতে পারব না তুমি যা করেছো তা বুমারাং হয়ে তোমার দিকেই ফিরে গেছে দেখো রশনি তুমি আর আমাকে প্লিজ বিরক্ত করো না তোমার বাড়িতে এসো তুমি আমার গেস্ট কাল তোমরা ফিরে যাবে বাস বাস এইটুকু আমার মনে তোমার অস্তিত্ব সম্পর্কে আর কোনো খেয়াল থাকবে না ঋষি ঋষি তুমি আমাকে আঘাত করো অপমান করো আরো আঘাত করো ঋষি আমি সবটা মেনে নেব কিন্তু প্লিজ আমাকে চলে যেতে বলো না চলে যেতে বলো না মানে তুমি কি এখানে থাকবে বলে এসছো নাকি না আমি আমি সেই চলে যাওয়ার কথা বলিনি ঋষি তুমি আমাকে তোমার জীবন থেকে বাদ দিয়ে দিও না প্লিজ অপেক্ষা করো অপেক্ষা করো আরো হয়তো কোনো অন্য কোনো এনআরআই পেয়ে যাবে তাদের মধ্যে হয়তো কেউ কেউ তোমার সাথে থেকেও যেতে পারে তাহলে এই জন্যই মানুষটা এরকম রাগে এরকম দুঃখ এই জন্যই আমাকে এত অপমান করে কারণ এই মানুষটা মেয়েদের সহ্যই করতে পারে না আজ বুঝলাম স্যার আমাকে কেন এত অপমান করেছিলেন কিন্তু ওদের কি মিল হবে ওরা কি আবার একসঙ্গে হবে ওই দিদিটা তো ফিরে এসেছে তাও তো স্যার ওকে কিছুতেই মেনে নিতে চাইছে না কি যে হবে এখন বললাম তো ঋষি তুমি আমাকে অপমান করো আরো অপমান করো এই সমস্ত অপমানই আমার পাওনা কিন্তু প্লিজ আমাকে চলে যেতে বলো না আমাকে আর কষ্ট দিও না ঋষি আর কষ্ট দিও না আমি আমি ভেতরে ভেতরে যন্ত্রণায় ছটফট করছি আমি তোমাকে যত না কষ্ট দিয়েছি তার 100 গুণ বেশি কষ্ট আজ আমি নিজে পাচ্ছি তাই নাকি আমি সত্যি বলছি বিশ্বাস করো তুমি বিশ্বাস করো আমিও তোমাকে নিয়ে একদিন অনেক স্বপ্ন দেখেছিলাম একদিন তোমার সঙ্গে আমি স্বপ্নের খেলাঘর বানিয়েছিলাম সেই খেলাঘর ছিল রঙে রঙে রঙিন কিন্তু তুমি নিজেই সেই খেলাঘর ভেঙে দিয়েছো রশ্মি চুরমার হয়ে খান খান হয়ে ভেঙে গেছে আমার সেই স্বপ্নের খেলাঘর আর আমি চাইলেও সে খেলাঘর জোড়া লাগাতে পারবো না তুমি ফিরে যাও রশ্মি আমার পক্ষে তোমাকে ফিরিয়ে নেওয়া কিছুতেই সম্ভব নয় এটা তো আর জোর করে হয় না আমি ভেতর থেকে কোনো সাড়া পাচ্ছি না বরঞ্চ তোমাকে দেখে আমার আমার সমস্ত যন্ত্রণাগুলো আমার বুকের ভেতর উথাল পাতাল করছে আমি এই যন্ত্রণা থেকে অনেক কষ্টে মুক্তি পেয়েছি আমার এক বছরের দীর্ঘ সাধনার পর আমি এই যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছিলাম ভেবেছিলাম এই জীবনে হয়তো আর কখনো আমাকে তোমার সাথে দেখা করতে হবে না কেন এলে এখন তুমি আমি এখন একটা খোলসের মধ্যে বাস করি আর সেই খোলসটাকে ভেঙে ফেলার সাধ্যই নেই তোমার শুধু তুমি কেন কারোর নেই আমি নারী বিবর্জিত একটা জীবন কাটাতে চাই কিছুতেই আমি কোনো নারীর সঙ্গ চাই না এই জীবনে প্লিজ আমাকে মুক্তি দাও যাও তুমি ঘর থেকে জাহ্নবী ঋষি তুমি ওই মেয়েটাকে বারবার কেন ডাকছো বলো তো তুমি তো আমাকে এত অপমান করছো এত আঘাত করছো আমি তো কিছু বলছি না আমি তো কোনো প্রতিবাদই করছি না আমি সবটা নীরবে মেনে নিচ্ছি তারপরেও তুমি একজন তৃতীয় ব্যক্তিকে বারবার আমাদের মধ্যে কেন ডাকছো দরকার আছে তাই ডাকছি তোমার সঙ্গে আমার যা কথা ছিল তা বলা হয়ে গেছে ঋষি ডোন্ট টাচ মি ঋষি একদিন এই হাত ধরার জন্য তুমি ছটপট করতে ঋষি ঋষি তুমি আমাকে বলেছিলে রশ্মি যখন তুমি আমার সাথে থাকবে সবসময় আমাকে টাচ করে থাকবে তাতে আমার কনফিডেন্স বাড়ে আমার ভেতরটা আলোয় আলোয় ভরে যায় সেসব দিনগুলোর কথা কি তোমার কিচ্ছু মনে নেই সব ভুলে গেছো তুমি মনে আছে মনে আছে রশ্মি আর মনে আছে বলে এই স্পর্শ আর আমি এই জীবনে কখনো চাই না জাহ্নবী খাবারটা মনে রাখো
এখানেই দাঁড়িয়েছিলে তাই তো? স্যার খাবারটা চাইলেন তাই তো। স্যার তো এখন তোমাকে ডেকেছেন। কি ব্যাপার, তোমার কি আমাকে চাটা দিতে খুব অসুবিধা হয়েছিল? না স্যার, আমি তো কি আমি তো কি তোমার মা আসতে পারে না সেটা তোমার মায়ের ফল্ট। তোমার মায়ের বদলে তুমি এসেছো, তাই তোমার মায়ের যেগুলো করার কথা সেগুলো তুমি করবে। আমি চাটা করতে গেছিলাম, দিদি বললেন যে তোমার কাজটা তোমাকেই করতে হবে জাহ্নবী। তোমার কাজটা অন্য কেউ করে দিলে হয়তো তোমার খাটনি কম হবে, কিন্তু মাসের শেষে মাইনেটা তোমাদেরকেই দিতে হবে আমাকে। আমি চাটা করতে গেছিলাম, উনি বললেন যে চাটা উনি করবেন, তাই আমি তোমাকে কি বললাম? স্যার উনি আপনার আত্মীয়, আর আপনার আত্মীয় যদি আমাকে কিছু অর্ডার করে আমি তো সেটা করতে বাধ্য। আমি কি করে বলতাম যে চাটা আপনি নয় আমিই করব? হেন্সফোর্থ যতদিন তুমি এখানে কাজ করবে, তোমার কাজ যদি অন্য কাউকে শিফট করো সেদিনই তোমার এখানের কাজের শেষ দিন হবে। আপনার আত্মীয়দের কথা না শুনলে তারা বিরক্ত হবেন, রাগ করবেন, আমাদেরকে অপমান করবেন। তার দায়িত্বটা কিন্তু তাহলে আপনাকেই নিতে হবে স্যার। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আর আমার মা যে কদিন কাজ করব, আপনার আর আপনার পরিবারের সব দায়িত্ব আমরাই পালন করব। তোমার সঙ্গে আমার কথা শেষ হয়ে গেছে। রাতের রান্না হয়ে গেছে? শেষের দিকে। সারাদিন কি করো শেষের দিকে মানে? আমার একটা টিউশন ছিল, আমি প্রাইভেট পড়াই তো, রোজ রোজ অ্যাবসেন্ট করতে পারবো না। পরপর দুদিন কামাই হয়ে গেছে ওই প্রোগ্রামের দিন আর গতকালকে, তাই আজকে গিয়েছিলাম, তাই জন্যই একটু দেরি হয়ে গেল। এই বাড়ির প্রতি এত মোহ কিসের তোমার? এখানে থাকতে খুব ভালো লাগে না, কিন্তু তোমায় মনে রাখতে হবে যেখানে তুমি থাকো সেটা কিন্তু তোমার আসল জায়গা। এটা একটা পাকা বাড়ি, সাজানো গোছানো বাড়ি, ঘরে ঘরে ফ্যান এসি চলে, এটা তোমার থাকার জায়গা নয় জাহ্নবী। আপনার বাড়ি পাকা বলে আমি এখানে বেশিক্ষণ থাকি? আপনার বাড়িতে ফ্যান চলে বলে আমি এখানে বেশিক্ষণ থাকি না। আপনার যে সমস্ত ঘরে ফ্যান চলে সেই সমস্ত ঘরে কি আমি যাই স্যার? আপনার রান্নাঘরে এসি আছে না ফ্যান আছে? আমি আমার মায়ের মতো অত এক্সপার্ট নই, আমার একটু বেশি সময় লাগে। বাইরের কাজ সেরে তবে রান্না করতে আসতে হচ্ছে, তাই একটু দেরি হয়ে গেছিল। আমি জানি স্যার আমার জায়গা কোনটা, আমি এও জানি এই বাড়িটা আমার কাজের বাড়ি, আর কাজের জায়গায় থাকতে কেউ বেশিক্ষণ পছন্দ করে না, আমিও করি না। কারণ কাজের জায়গা তো স্যার চট করে সম্মান মেলে না, আপনি যতই করুন মেলে শুধু অপমান আর অসম্মান। আসছি স্যার। এই হ্যালো হ্যালো, এদিকে এসো। আমাকে বলছেন? তুমি ছাড়া বলার মতো কে আছে আর এখানে? যেই বাড়িতে কাজ করো সেই বাড়ির মালিকের মুখে মুখে কথা বলছো? হাউ ডেয়ার ইউ! এই কথাটা আমার মালিক বললে শুনতাম, আপনি বললে শুনবো না। আসছি। এ শোনো, বলুন। না কিছু না, ঠিক আছে তুমি যাও রান্নাটা করে বাড়ি চলে যাও। আপনি আমাকে অলরেডি বলেছেন স্যার, আমি যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যেতে পারলেই খুশি হব। একটা কথা বিশ্বাস করুন, আমার আপনার বাড়িতে আসতে ভালো লাগে না, আপনার বাড়িতে কাজ করতেও ভালো লাগে না। আসলে মা তো খুব অসুস্থ, তাই আসতে বাধ্য হয়েছি। আমার মা একটু পাড়ার মতো হলেই আমি আর আসবো না, আপনি এটুকু বিশ্বাস আমাকে করতে পারেন। আমি জানি এটা
বড় লোকদের বাড়ি। আর আমাদের বড় লোকের বাড়িতে আসতে ইচ্ছেও করে না। এই কথাটা হয়তো আপনি বিশ্বাস করবেন না, কিন্তু অনেক কথা বলেছো। তোমার মা যাওয়ার সময় খাবারটা নিয়ে যেতেন, তোমার খাবারটাও নিয়ে যাও। অলরেডি পেট ভরে গেছে স্যার, আর কিচ্ছু লাগবে না। ঋষি, এইসব মেয়েদের একদম মাথা চড়তে দিও না। আমার ভালো মন্দটুকু আমারই থাক, এর মধ্যে তুমি ইন্টারফেয়ার করো না রোশনি। একদিনের জন্য এসছো, একদিন পর ফিরে যাবে। এসব কথা শুধু শুধু জড়িত, তোমার কোনো লাভ নেই। আর তাছাড়া জাহ্নবী আমার এমপ্লয়ি, ওর সাথে মিসবিহেভ করতে পারো না তুমি। ঋষি, ইয়েস ইয়েস আই মিন ইট। শোনো রোশনি, জাহ্নবীর কোনো দোষ করেনি, ওর কোনো অন্যায় নেই, তবু এখন আমি ওর সাথে মিসবিহেভ করলাম। কিন্তু ওর সাথে আমি যে মিসবিহেভটা করলাম সেটা আমার এখনকার মানসিক স্থিতির রিফ্লেকশন। এখন আমার কিছু কাজ আছে, যাও তুমি, যাও তুমি এখান থেকে যাও এখন। একদিন তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছো, কষ্টে ফালা ফালা করেছো রোশনি। এত সহজে সেই কষ্ট আমি ভুলতে পারবো না। নয়, সরি জাহ্নবী, তোমাকে আমি আঘাত করতে চাইনি, অথচ আমার কোনো উপায় ছিল না। আমার মনে হচ্ছিল কাউকে একটা আঘাত করে চুরমার করে তছনছ করে দিস। তুমি সেই উপলক্ষটা হয়েছিল শুধু। সরি, আই এম এক্সট্রিমলি সরি।